আচার আজকের ব্লগটা এখন থেকে শুরু হচ্ছে। তো বন্ধুরা উঠেছি আজকে 6:15, উঠে কাজ অল্পই ছিল সেগুলো সেরে চলে এসেছি রান্নাঘরে। অল্প একটু আটা মাখলাম আর শুনের জন্য খাবার এখনও রান্না হচ্ছে, আর শুধু ছোটো শোনার জন্য রুটি হবে দুটো আর ভাত রয়েছে প্রচুর, সবাই মিলে ভাত খাবো আমরা। ঘরে তো বাজে এখন 9:30, আর কাজ অনেকক্ষণই কর, 9:00 সময় কমপ্লিট হয়ে গেছে। শুনু বাবা গেল 9:00 সময় গাড়ি নিয়ে, শুনুর খুব কাশি হচ্ছে, ওই জন্য শুনুর জন্য বললাম একটু ওষুধ এনে দিতে। ওই যে ওই পাড়াতে একটা ফার্মেসি রয়েছে, ওখান থেকে একটা ওষুধ কাশির ওষুধ এনে দিয়ে গেল, দিয়ে ও চলে গেছে। আর মা গেল একটু দোকানে কিছু জিনিসপত্র কিনতে, আর বাবা একটু বাগান দেখতে গেছে, আর শুনু রয়েছে ঘরে। আমি আসলাম বাইরে একটু কথা বলার জন্য, কাজ সব কিছু গুছিয়ে ফেলেছি, এখন সে খিদে পেয়েছে একটু খাবো, মা আসুক তারপরে। সকালবেলা আজকে আর কিছু হয়নি, টিফিন বলতে শুনুর জন্য ভাত আর কালকে চিকেন রান্না হয়েছিলো, ভাত আর চিকেন দিয়েছে, আর ওটাই ও খেয়ে গেল, শুনুর মাম্মামও খেয়ে গেল ওটাই, শুনুর দাদা শুনুর বাবা সবাই তাই খেয়ে গেল, আমরাও হয়তো খাবো তাই। তো দুপুরে রান্না হবে যে অল্প একটুখানি মাছের ঝোল, দু রকম ইলিশ মাছ হবে আর রুই মাছ হবে, রুই মাছ কাতলা মাছ আর ইলিশ মাছ দু রকম হবে, তো দু রকমের আলাদা আলাদা ঝোল বানাবে আর কিছু না, এটাই হবে। তো চলো বন্ধুরা, বাজে এখন ঘড়িতে 10:07, আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কালকের ডাল ছিল আর তরকারি ছিল সেসব দিয়ে আমি আর মা খেয়েছি, আর এখন বসে গেছি তরকারি কাটতে। এই যে শুধু এখানে আলু কেটে রেখেছি আর এই যে পেঁয়াজ রসুন বাচ্ছি, তোমাদেরকে বললাম দু রকম মাছের ঝোল হবে, তাছাড়া আর কিছু হবে না। আর এই দেখো শুনুকে দেখতে পাচ্ছ নিশ্চয় তোমরা, ও দেখো শুনু, শুনু দেখো ওখানে কী করছে, কত সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে একাকার করেছে। এই কি করছিস তুই, এখন ঘুরে ফোনে একটা, আর একটা স্নান করতে হবে, জল এসছে 12টা নাগাদ। মাকে বললাম আগে তুমি স্নান করে নাও, মার রোজ দেরি হয়ে যায়, 3টে বেজে যায় স্নান করতে, জন্য মাকে বললাম আগে করে নাও, তারপরে শুনুদের আমি করাবো ওখানে শুনুরা আসলে। তো ছোটোটাকে এখন স্নান করাতে বসছি, মা বলছে যে তেল মাখিয়ে দেবে, তো তেলটা মাখিয়ে দিক, বড়টা চলে আসলে এক্ষুনি হয়তো চলে আসবে, ট্রেন ঢুকে গেছে। আর শুনুর বাবা বাড়ি আসবে বলেছিলো, তো এখনও আসেনি, বাবাও এখনও আসেনি বাড়ি। বাজার ঘরেতে 1:50, আর শুনুর বাবা ফোন করে বললো যে আমি আসছি, তো ও জানি না কখন আসবে। আর এখন বাবা অনেকক্ষণ দেরি করে, অনেক দেরি করে আসলো, বাবা এখন স্নান করছে, আমাদের সবার স্নান হয়ে গেছে, বড়টাকে খাওয়াচ্ছি মা, আমি এখন খাওয়াতে যাব, পুজোটা করা হয়ে গেছে। চলো বাড়ি, এখন 9:30, তো তোমাদের সঙ্গে আর সন্ধ্যার থেকে কথা বলা হয়নি, সন্ধ্যা থেকে একটু বাড়ি এসেছিলাম না, বিকালে উঠে কাজ টাজ গুছিয়ে নিয়ে তারপরে গেছিলাম একটু ছবি তুলতে মাছ একটু অন্য পাড়ায়, আমি আর বোনও গেছিলাম। তো আস্তে আস্তে 8টা বেজে গেলো, তারপর কালকে হলো রাখি পূর্ণিমা, তার জন্য শুনো রেখে দাও বের করে না, বের করে না, তো মানিকদের হ্যাঁ রেখে দাও তুমি, আর্ট পেপার কিনে এনে মানিকদের জন্য একটু রাখি, মানিকের স্কুল থেকে স্কুলে বানানো হলো বলে, তাহলে খোলো খুলে আমার করো, বানানো হলো বলে তাই জন্য দেখো এইসবগুলো গোল গোল করে কেটে শেষ পর্যন্ত হলো, ওই যে ওইগুলো বানিয়েছে ওইটা হয়েছে বড়, আর এগুলো ছোট হয়েছে, এই দেখো 3টাকে একরকমের বানানো হয়েছে, এইটা প্রথমে বানিয়েছে বোন, তো এটা একটু বড় হয়ে আছে বলে এগুলো আবার ছোট ছোট বানিয়েছে। শুরুটা আর তোমাদেরকে দেখানো হয়নি, এরকম হয়েছে জিনিসটা, কি
দেখো সাড়ে দশটা বাজে, এখন দেখো শুনু কি করছে, দেখো এখন এঘরে শুয়ে, ওরা এখন ওঘরে শোয়, তো বাবা এখানে শোয়, এখন ও বলছে টিভি দেখবে, টিভি জ্বালিয়েছে, শুয়ে শুয়ে টিভি দেখছে। আর তোমাদেরকে দেখাই একবার রাখিগুলো, দেখো খাওয়া দাওয়া আমাদের এইমাত্র কমপ্লিট হলো। আসলাম উপরে, দেখো ওরা দুজনে ঘুমিয়ে পড়েছে, আমি আজকে অনেকটাই দেরি করে ফেলেছি, কাজটা সব গুছিয়ে আসতে গিয়ে আর হলো না। তোমাদেরকে বললাম কি সমস্যা ছিল, শুরু কাজকে পড়ানো হয়নি, বাড়ি এসে রাখি বানিয়ে খাওয়াতে বসে গেলাম, তো চলো আবার সকাল সকাল উঠতে হবে, আবার রোজগার ডিউটি। আজকের ভিডিওটা অবধি, কাল আবার নতুন কিছু দেখানোর চেষ্টা করবো, যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট।